পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি 11 বছর বয়সী আরেকজন মেধাবী প্রতিযোগীকে, ব্রাহ্মণবাড়িয়ার সালমান ফার্সি, হাফেজ সালমান ফার্সি এবারে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم بكم فأخلفتم موعدي قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا حسبك صدق الله مولانا العظيم حافظ مولانا أبو يوسف সালমান যদি একটু মেহনত করে এই পবিত্র জন্মভূমি বাংলাদেশকে কোরআনের মাধ্যমে তুমি গোটা বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। ওস্তাদ জি, জি আলহামদুলিল্লাহ, সালমান ফার্সি গত পর্ব থেকে এই পর্বে একটু উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, আরও ভালো করে মেহনত করার চেষ্টা করো, সামনে যেন আরও ভালো করতে পারো ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, এ বিষয়ে আমি বলবো এটা অত্যন্ত একটি চমৎকার আয়োজন, মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আয়োজনটা বরিশালে এবার আমাদের এলাকায়, সেজন্য আমি আমার তরফ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে যারা আয়োজক এবং আজকে যিনি উপস্থাপক আছেন, বিচারক মণ্ডলী আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ঠিকই বলেছেন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই একমত হবেন, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল না। পিএইচপি কোরআনের আলো এই অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার অভিভাবক তাদের সন্তানদেরকে কোরআনের পাখি হিসাবে তৈরি করছেন। এটা মহান রাব্বুল্লাহ আলমিন নিশ্চয়ই আমাদেরকে এই প্রতিদান দান করবেন যারা এর পেছনে কাজ করছেন। এনটিভি, পিএইচপি ফ্যামিলি, কোরআনের আলো ফাউন্ডেশন সকলের জন্য নিশ্চয়ই আল্লাহ রাব্বুল্লাহ আলমিন রহমতের দরিয়াকে উন্মুক্ত করে দেবেন। সালমান ফার্সি, তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।